আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অভাব আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে বাল্য বিয়ের সংখ্যা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এর জন্য দায়ী অসচেতনতা আর আর্থিক সংকট। এদিকে বাল্য বিয়ে রোধে কাজ করছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অতরমান বিপ্লবী রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে কিশোরীকে। স্বপ্ন ছিল পড়াশোনার, এরকম বাল্য বিয়ের এ দৃশ্য চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকায়। দারিদ্রতার সাথে সামাজিক সমালোচনা, বয়স বাড়ার সাথে সাথে যৌতুকের অঙ্ক বেশি হবার শঙ্কা, এছাড়া মেয়েরা সংসারের বোঝা এই কুসংস্কার থেকেও বিয়ে দেয়া, বলছেন অভিভাবকরা। ওই মনে করেন যে 1.5-2 লাখ টাকা লাগে, হয়তো কাপড় চোপড়ও বেশি লাগে, খাবারও বেশি লাগে, এই জন্যই মনে করেন যে আমরা ছোটতাই ছাড়তেছি। বয়স বেশি হলে আমরা মেয়েটা বিয়ে দিতে পারবো না এবং যৌতুক লাগবে বেশি। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ বলছে কুড়িগ্রামে 2020 সালের আগস্টেই 47টি বাল্য বিয়ে হয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই গর্ভধারণ করে কিশোরী মাতা, অপুষ্টিতেও ভুগছে তারা। ছোট বয়সে বিয়ে হয়, পুষ্টিহীনতায় ভোগে, মানে অনেকেই বাচ্চা নিয়ে আসে, বাচ্চাও অপুষ্টিকর, মাটাও মানে হাঁটতে পারে না। বাল্য বিয়ে বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধি, তাগিদ দিয়েছেন সচেতনতা বাড়ানোর উপর। কোনো সময় একটু ভুয়া কাজী থাকে বা ইমামরা থাকে, আমিন ধরে বিয়ে পড়ায় দেয়, আইনগতভাবে দেখা তাদেরকে পরে ধরা যায় না। পুলিশ সুপার জানালেন বাল্য বিয়ে রোধে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই, মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময় সাজা দেওয়া হয় অথবা তাদেরকে নিয়মিত মামলা সুপরদ করা হয়। সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মধ্য দিয়ে বাল্য বিয়ে রুখতে হবে মনে করেন সচেতন মহল। রত্নজামান, একুশে টেলিভিশন।